দল খারাপ খেলে নির্বাচকদের নিয়ে সমালোচনা হবে। সেটাকে গায়ে মাখতে চান না হাবিবুল বাসার সুমন নিউজিল্যান্ডে বাড়তি কোয়ারেন্টিনের জন্য টাইগারদের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে তবে মূল ম্যাচে ভালো খেলবে টাইগাররা আশাবাদী সুমন ভালোর কোনো শেষ নেই ভালো করার চেষ্টারও তাই অন্ত নেই নিউজিল্যান্ডে অবস্থানরত বর্তমান টাইগার স্কোয়াড ও যথারীতি হাবিবুল বাসার সুমনদের হাতেই গড়া দল ভালো খেলুক বরাবরের মতো তেমনই প্রত্যাশা নতুন বছরের প্রথম দিনই টাইগারদের সাদা পোশাকে নিউজিল্যান্ড পরীক্ষা খারাপ খেলে সমালোচনার তীর ছুটবেই এই পরিস্থিতি নতুন নয় টাইগার নির্বাচক হাবিবুল বাসার সুমনের সাফ কথা কাজের মধ্য দিয়েই বাজে সময়টা পার করতে চান তারা ভালো দিন আসবেই এটা আসলে নতুন কোনো সমস্যা না এটা প্রথম থেকে হয়ে আসছে কম বেশি এখন একটু বেশি হচ্ছে বাট ইট আন্ডারস্ট্যান্ডেবল কারণ আমরা ভালো খেলে ভালো না খেলে একটু সমালোচিত হবে এটা আমি মেনে নিচ্ছি অনুশীলন ও অনুশীলন ম্যাচে সমুদ্রের সন্তুষ্টি অস্বস্তি কেবল টাইগারদের জন্য বাড়তি কোয়ারেন্টিন দলে নেই সাকিব তামিম মুমিদুল মুশফিকদের সাথে ভরসা তরুণ ক্রিকেটাররা বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আছে সন্তুষ্টি প্রতিপক্ষ ক্যাপ্টেন উইলিয়ামসনের না থাকাটাকে প্লাস পয়েন্ট বলছেন সুমন প্রস্তুতির একটু তো ব্যাঘাত ঘটেছে এই কোয়ারেন্টাইনের জন্য এবার কোয়ারেন্টাইন পিরিয়ডটা একটু বড় ছিল তারপর যেটুকু সময় পেয়েছে সেই প্রস্তুতিটুকু ভালোই হয়েছে আমি যতদূর শুনেছি সাকিব তামিম দলে নেই বাট যারা আছেন তাদের প্রতি আমরা আমাদের আত্মবিশ্বাস আছে উইলিয়ামসন না থাকাটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ বিকজ ও নিউজিল্যান্ডের বেস্ট ব্যাটসম্যান উঠে এলো বিপিএল প্রসঙ্গ এই আসরে বিসিবির হাতে গড়া আউট অফ ফ্র্যাঞ্চাইজি ঢাকা টিমের সাথে বাকি দলগুলো কতটা স্বাচ্ছন্দ্যের সাথে খেলতে পারবে এছাড়া দেশের ক্রিকেটের বিগ শট সাকিব তামিমের প্রত্যাবর্তন নিয়েও কথা বললেন সুমন বিপিএল তো একটা অলমোস্ট একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এখানে আসলে কারো কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ থাকে না তাই আমি ব্যাটিং করছে ফ্র্যাকচারে যেটা হয় শুরুর দিকে একটু অস্বস্তি থাকে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট সুসময়ে ফেরার জন্য ঘরে বাইরে ভালো খেলতে হবে ক্রিকেটারদের সেই সামর্থ্যও আছে টাইগারদের অপেক্ষা নতুন বছরে ভালো একটা শুরুর শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা